হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে নিজের মোবাইল থেকে মাত্র 2 মিনিটের মধ্যে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যাবে। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই বন্ধুরা, এই চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করা হয় সব ভিডিওই কিন্তু এখানে রিয়েল ভিডিও, এতে কোনো রকমের ফেক ভিডিও কিন্তু আপলোড করা হয় না। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে। নিজের ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য সবার আগে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে, যার নাম হলো মানি ভিউ মানি ম্যানেজার, ঠিক আছে? তো আমি সেটাকে ডাউনলোড চাবো, আমার অলরেডি ডাউনলোড করা আছে, ঠিক আছে? তো তোমাদের যাদের এখনও পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করেনি তারা অ্যাপ্লিকেশনকে কিন্তু ডাউনলোড করতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ সবার আগে, তো এই দেখো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে মানি ভিউ মানি ম্যানেজার অ্যান্ড ইনস্ট্যান্ট পার্সোনাল লোন, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। তো আমার এটাকে ডাউনলোড করা আছে, সেই জন্য আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কন্টিনিউতে আমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে শুধু অ্যালাউ করতে হবে, ঠিক আছে? অ্যালাউ করে দিলাম, করার পর আরেকবার অ্যালাউ করতে হবে, করার পর আরেকবার অ্যালাউ করতে হবে। এরকম যে কবার অ্যালাউ করতে বলবে সব কবার অ্যালাউ কিন্তু করে দেবে। এরপরে আমাদের যে কটা জিমেল আইডি আমাদের ফোনে আছে, মানে লগ ইন করা আছে, সব জিমেল আইডি কিন্তু চলে এসছে। তো এবার তুমি যে জিমেল আইডি থেকে এটাকে লগ ইন করতে চাইছো সেটা করতে পারো। তো আমি একটা জিমেল আইডি থেকে এখানে লগ ইন করছি। তো ক্লিক করার পর এখানে একটা ছোটো ধরনের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? সামান্য ছোটো ধরনের, তো নিজের ফোন নাম্বার দিয়ে। তো এখানে নেক্সট করে দিতে হবে, তারপর আবার একটা নেক্সট করতে হবে, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে, সেন্ড অ্যান্ড সিকিউর, ঠিক আছে? এরপরে আমাদের সামনে একটা এরকম পেজ চলে আসবে, ঠিক আছে? তো এখানে নানা রকমের অপশান রয়েছে। সবার নিচে যে অপশানটা রয়েছে মানি ভিউ ইজ অ্যানাবেল টু প্রসেস দ্য এসএমএস, ঠিক আছে? তো সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমাদেরকে যে উপরে ফ্রি লাইন রয়েছে তো সেখানে আমাদের ক্লিক করতে হবে। করার পর এখানে আমাদেরকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে লেখা রয়েছে নো ইয়োর ব্যালেন্স, ঠিক আছে? তো নো ইয়োর ব্যালেন্সে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নানা রকমের ব্যাঙ্কের নাম চলে এসছে, তোমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্টে তোমরা ক্লিক করতে পারো, মানে সেই ব্যাঙ্কে ক্লিক করতে পারো, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবে যে নাম্বারটা তোমাদের মানে দেওয়া আছে, মানে লিঙ্ক করা আছে নাম্বারটা অ্যাকাউন্টের সাথে, সেই নাম্বার দিয়ে কিন্তু এখানে একটা এসএমএস করতে হবে। তো আমার যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আছে অ্যাকাউন্ট, তো পাঞ্জাবে আমি ক্লিক করলাম। করার ওখানে দুটো অপশান দিয়েছে, আপডেট অ্যাকাউন্ট ব্যালেন্স, মিসড কল, এসএমএস, মানে তুমি এই যে এই নাম্বারে তুমি মিসড কল করতে চাইছো বা এসএমএস করতে চাইছো, কোনটা করতে চাইছো? তো আমি মিসড কল করতে চাইছি, তো ওকে আমি ক্লিক করলাম। করার পর একটা নাম্বার চলে এসছে, তো আমার এই নাম্বারে লিঙ্ক করা আছে আমার অ্যাকাউন্টে, তো আমি এই নাম্বার কল করলাম। তো আমি কেটে, ঠিক আছে? তো কেটে দেওয়ার পর একটা এসএমএস আসবে যে আমার অ্যাকাউন্টে এখন কত ব্যালেন্স আছে, কী আছে না আছে সব কিন্তু চলে আসবে একটা এসএমএসের দ্বারা, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা যে কোনো অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু তোমরা চেক করতে পারো নিজের মোবাইল থেকে বাড়ি বসে। তো উপরে দেখো আমার নাম্বারে কিন্তু একটা এসএমএস চলে এসেছে, ঠিক আছে? তো তোমরাও যে নাম্বারে লিঙ্ক করা থাকবে সেই নাম্বার থেকে এরকম এসএমএস করলে বা এরকম মিসড কল মারলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট কিন্তু চেক করতে পারো নিজের বাড়ি বসে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। আর সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।